নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি আর আমার সঙ্গে রয়েছে পিউ গতকাল রাতের সেই ভয়াবহ মর্মান্তিক ঘটনা বালেশ্বরে জোড়া ট্রেন দুর্ঘটনা যেই ঘটনায় এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে 261 জনের মৃত্যু হয়েছে 900 জনেরও বেশি আহত তারা ইতিমধ্যেই ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই গতকাল যে রাত সেই রাতটা অভিশপ্ত গতকাল অভিশপ্ত রাতের এই ঘটনা কেড়ে নিয়েছে অনেকগুলো প্রাণ অনেকগুলো পরিবারের জীবনে আমূল পরিবর্তন ঘটেছে যে ছবি আমরা আপনাদের লাগাতার দেখিয়ে যাচ্ছি সেই ছবি দেখে কোথাও গিয়ে স্টুডিওতে বসে আমরাও শিউরে উঠছি কি ভয়ানবহ সেই ছবি কি ভয়ানক সেই ঘটনা এবং ইতিমধ্যেই এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন ডুমুরজোলা যে হেলিপ্যাড সেই হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বালেশ্বরে পৌঁছেছেন দুর্ঘটনাস্থল হাসপাতাল এবং এরই পাশাপাশি ওড়িশা প্রশাসন সহ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও আলোচনা করেছেন তিনি কথা বলেছেন তিনি এবং তিনি বলছেন যে ওড়িশা প্রশাসনকে সব রকমভাবে সহযোগিতা করা হবে এরই পাশাপাশি মৃতদের এবং আহতদের পরিবারের প্রতি তিনি আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন পিউ আর ঠিক কী কী বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো আজকে যে বিষয়টা আমরা রেলমন্ত্রীর মুখে প্রথমে শুনলাম যে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে উদ্ধার কাজে একই কথা কোথা গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বললেন আমরা সকাল থেকে দেখেছি যে কীভাবে লাগাতার বিভিন্ন মন্ত্রীরা সেখানকার স্থানীয় বাসিন্দারা প্রত্যেকে সেখানে যাচ্ছেন ঘটনাস্থলে এবং যদি মন্ত্রীদের কথা বলি সেক্ষেত্রে রেলমন্ত্রী তিনি কিন্তু পুরো বিষয়টিকে তদারকি করছিলেন এবং তিনি আজ ঘটনাস্থলে গিয়ে প্রথমেই বলেছিলেন যে প্রায়োরিটি দেওয়া হবে উদ্ধার কার্যকে না এখন কোনো তদন্ত অবশ্যই এগোবে কিন্তু কীভাবে দুর্ঘটনা ঘটলো সেটা এখন জানার বিষয় নয় সেটা অবশ্যই জানা যাবে সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আগে জানতে হবে যে তারা কোথায় কোথায় কীভাবে রয়েছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে হবে যদি সেখানে কোনো প্রাণ বেঁচে থাকে তাই তাদেরকে আগে সুস্থ করাটাই হচ্ছে প্রাথমিক লক্ষ্য আর একই কথা আজ আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও তিনি প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই রেলমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দুজনকে ইন্ট্রোডিউস করিয়ে তিনি বললেন যে তিনি তাদের সঙ্গে রয়েছেন পুরো বিষয়টি তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন কথা বলেছেন আধিকারিকদের সঙ্গে আর সমস্ত রকম সাহায্যের কথা ঘোষণা করেছেন বাংলার তরফ থেকে এর আগেও দেখেছি তিনি গতকাল টুইট করেছিলেন এই ঘটনার জন্য এবং তিনি পুরো বিষয়টি উড়িষ্যা প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছিলেন গতকাল থেকেই এবং আজকে গিয়ে তিনি পরিষ্কার বললেন রুমকি তুমি যেমনটা জানতে চাইছিলে যে কী ঘোষণা তিনি করলেন তিনি পরিষ্কার বলেন যে 5 লাখ টাকা দেওয়া হবে কাদে না যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে যারা গুরুতর আহত হয়েছেন তাদের পরিবার পিছু 1 লক্ষ টাকা দেওয়া হবে এবং যারা কম আহত হয়েছেন তাদের 50,000 টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাহায্যের কথা অবশ্যই বলেছেন তবে আমরা যেভাবে লাগাতার যে ছবি দেখিয়েছি সেই ছবি দেখে প্রত্যেকে আমরা শিউরে উঠেছি এমন কিছু ছবি ছিল যেগুলো আমরা দেখাতে পারিনি কিন্তু সেই র ফুটেজগুলো আমাদের কাছে এসেছে কারোর হাত কারোর পা নেই মানে সারিবদ্ধভাবে লাশ পড়ে রয়েছে এবং চাকার তলায় পিষে রয়েছে সে ছবি অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত মর্মান্তিক তবে একটা কথা বলে রাখবো যে এইটার প্রথম নয় কিন্তু করমণ্ডল এক্সপ্রেসে এর আগেও দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল ঠিক 2009 সালে 13ই ফেব্রুয়ারি আর সেদিনও ছিল কাকতালীয়ভাবে শুক্রবার একই ঘটনা 14 বছর পর আবার ফিরে এলো তবে সেবারে কিন্তু মৃতের সংখ্যা এতটা ছিল না 16 জনের মৃত্যু হয়েছিল এবং 161 জন গুরুতর আহত হয়েছিলেন কিন্তু এবারে যে সংখ্যাটা এখনও পর্যন্ত রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে 261 এবং সেটা কোথাও গিয়ে বাড়তেও পারে বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভয় ধরাচ্ছে আতঙ্কিত হয়ে পড়ছি আমরা একদমই প্রিয় তুমি যেটা বললে যে এই ঘটনা কিন্তু অত্যন্ত ভয়াবহ তার কারণ যে শেষ দুর্ঘটনা আমরা দেখেছিলাম বড়সড় সেটা বলতে গেলে জ্ঞানেশ্বরী এবং সেই জ্ঞানেশ্বরী কাণ্ডকেও কোথাও গিয়ে ছাপিয়ে গিয়েছে এই দুর্ঘটনা সেই সময় 145 জনের মৃত্যু হয়েছিল এবার সংখ্যাটা 261 এবং 900 জন জখম হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহতও বেশ কয়েকজন রয়েছেন সেক্ষেত্রে মৃতের সংখ্যা যে বাড়তে পারে তার বলার অপেক্ষা রাখে না প্রধানমন্ত্রীর তরফ থেকেও সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে রেলমন্ত্রকের তরফ থেকেও সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে কিন্তু যে মানুষগুলো প্রাণ চলে গেল তারা তো আর ফিরবে না কারণ বাংলার বহু মানুষের দ্বারা তাদের পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে সেই ছবিগুলো লাগাতার দেখিয়েছি আপনাদেরকে পরিবারে কান্নার রোল কারণ অনেকেই তাদের স্বজন হারা এখন প্রিয়জনকে হারিয়েছে এরই পাশাপাশি আরও একটা ছবি যেখানে বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন না কেউ কেউ রয়েছেন যারা ভিডিও কলের মাধ্যমে পরিবার পরিজনকে শুধুমাত্র দেখছেন তার কারণ এখনো পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি সেই ট্রেন চলাচল স্বাভাবিক করার যে প্রসেস সেই প্রসেসটাও চলছে এমনটাই জানিয়েছে রেলমন্ত্রক এবং এরই পাশাপাশি সড়ক পথে যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা যাতে সচল করা যায় সেই দিকটাও নজর রাখছে ওড়িশা প্রশাসন এবং এ রাজ্যের প্রশাসনও যে সহযোগিতা করছে সেই বিষয়টাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়